সুপ্রিয়া দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম অল ইন ওয়ান বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে প্রবাসী থেকে বিকাশ অ্যাপ ব্যবহার করবেন আমি যখন বিকাশ অ্যাপের টিউটোরিয়ালটি দিয়েছিলাম তখন আপনারা অনেকে কোশ্চেন করেছিলেন যে প্রবাস থেকে ব্যবহার করা যাচ্ছে না লেখা আসছে যে বাংলা এই অ্যাপটি বাংলাদেশের বাইরে ব্যবহারযোগ্য নয় তো আজকে এই সমাধানটি করতে মূলত টিউটোরিয়ালটি তৈরি করতে যাচ্ছি তো অনেকে মনে প্রশ্ন জাগবে যে আপনি তো ভিফিএন ব্যবহার করছেন তাহলে আপনি তো প্রবাসে নেই অ্যাকচুয়ালি আমি তো দেশে যার কারণে আমার ইন্টারনেটটাকে ভিফিএনের মাধ্যমে দেশের বাইরে নিয়ে যেতে হবে তাহলে আমি আপনাকে সমস্যাটা দেখাতে পারবো অর্থাৎ আপনারা যে সমস্যাটা পাচ্ছেন সেটি আপনাদেরকে শো করতে পারবো তো আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে অপেন দিলাম ওপেন দেওয়ার পর আশা করছি যে সমস্যাটি দেখাবে সেটা হচ্ছে যে এই অ্যাপটি দেশের বাইরে ব্যবহার করা যাবে না দুঃখিত বিকাশ অ্যাপ শুধুমাত্র বাংলাদেশে ব্যবহারযোগ্য তো এখন এটি আমরা সমাধান করবো তো চলুন আমরা সমাধানের জায়গায় চলে যাই আমি একটি ভিপিএন ব্যবহার করি ভিপিএনটি হচ্ছে যে পিওর ভিপিএন এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি কানেক্ট করা আছে সিঙ্গাপুরে তো আমরা ডিসকানেক্ট করে দিলাম আর কান্ট্রির জায়গায় দিয়ে দিব হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ দিয়ে দিব কানেক্টিং যদিও আমি ব্যবহার করছি টেলিটক ইন্টারনেট যদি আমরা আপনাদেরকে দেখাতাম তাহলে ওটা বেশি ব্যাটার হতো তাহলে আমরা একটু দেখিয়ে দিই বর্তমানে আমি কোন ইন্টারনেট ব্যবহার করছি আমি যখন গুগলে সার্চ করবো তখন দেখাবে যে আমি কোন ইন্টারনেট ব্যবহার করছি হুইজ মাই আই ফির মধ্যে ক্লিক করলে দেখা যাবে যে আমি টেলিটক ইন্টারনেট ব্যবহার করছি এবং এটির লোকেশন সম্ভবত দেখাবে চিটবং ঠিক আছে দেখুন টেলিটক বাংলাদেশ লিমিটেড সিটি হচ্ছে চিটাগং রেজিয়ান হচ্ছে চিটাগং কান্ট্রি হচ্ছে বাংলাদেশ ওকেটান এখন কিন্তু আমাদেরকে অবশ্যই ব্যবহার করতে দিবে বিকাশে কিন্তু আমরা তো আর এখন ব্যবহার করব না আমরা ব্যবহার করব হচ্ছে বিপিএন কানেক্ট করে বিপিএনটা কানেক্ট করি তাহলে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট সাকসেসফুল কানেক্টিং তাহলে আমরা বাংলাদেশের সার্ভারে কানেক্ট নিয়ে নিচ্ছে জি কানেক্ট নিয়ে নিয়েছে তাহলে আমরা একটু চেক করে দেখি যে বিপিএনটা কানেক্ট হয়েছে কিনা আবারও আমরা গুগল ডট কমে প্রবেশ করি এরপর হুইজ মাই আইপি দেই হুইজ মাই আইপি এরপর আমাদেরকে যা করতে হবে হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস তাহলে আমাদেরকে দেখাবে হচ্ছে ঢাকা বাংলাদেশ কিছুক্ষণ আগে দেখিয়েছিল ছিটি আমরা যখন ভিপিএনটা কানেক্ট করলাম এখন দেখা যাচ্ছে বাংলাদেশ রিজেন হচ্ছে ময়মেন সিং সিটি হচ্ছে গাফরগাঁও আচ্ছা যাই হোক আমরা তো একবার চেঞ্জ করেছি তাহলে আমরা এবার বিকাশ অ্যাপে ঢুকি বিকাশ অ্যাপে ঢুকার পর দেখি আমরা স্বাভাবিক কার্যক্রম করতে পারি কি না আপনি আশা করছি হবে অবশ্যই হবে আমি এর আগে চেক করেছিলাম হয়েছে বলছি বলতে চাইছিলাম যা আপনি যদি সৌদি আরব থাকেন তাহলে আপনি ঢাকা বাংলাদেশে কানেক্ট করতে পারবেন আর আপনি যদি ওমান কুয়েত কাদার যে কোনো দেশে থাকেন না কেন আপনি খুব সহজেই কানেক্ট করতে পারবেন দেখুন হয়ে গেছে আর ভেরিফিকেশান সিস্টেমটা কি সেটি অ্যাকচুয়ালি অন্য একটি ব্যাপার যেটি করা যাবে বিকাশে নেটওয়ার্ক যদিও বিদেশে না থাকে তারপরও কিন্তু করা যাবে এই যে হয়ে গেল এবার আমরা পিন নাম্বার দিয়ে দিয়ে ঢুকে ঠিক আছে পিন নাম্বার দিয়ে দিলাম এরপর আমরা লগ করলাম সব কিছুই ঠিকঠাক আছে আমরা তাহলে স্বাভাবিকভাবে সব কিছু ক্লিক করে ঢুকে যাই হুম এই তো চলে এসেছে আমরা তাহলে স্যান মানি মোবাইল রিচার্জ অ্যাড মানে মেক প্যম্যান ক্যাশ আউট পে বিল সব সব ধরনের সার্ভিস উপভোগ করতে পারবো আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে আমাদের অনুপ্রাণিত করুন পরবর্তী টিউটোরিয়াল দেওয়ার ব্যাপারে এই ভিডিও সংক্রান্ত কোনো ধরনের তথ্য অথবা মতামত জানতে চাইলে অথবা জানাতে চাইলে ভিডিও কমেন্ট বক্সে আপনি আপনার তথ্য অথবা মতামত জানাতে পারেন আমরা খুব দ্রুত আপনাকে রিপ্লাই দেব এবার আসি পেমেন্টের কথা এই পিওর বিপিএনটা যখন আপনি ডাউনলোড করবেন তখন আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন না এটার জন্য অবশ্যই টাকা পেমেন্ট করতে হবে তো পেমেন্টের জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি দুই ধরনের সার্ভিস দিয়ে থাকি একটা হচ্ছে প্রো আর একটা হচ্ছে মান্থলি তো আপনার যেটা প্রয়োজন আমি আপনাকে সে ধরনের সার্ভিস দিয়ে সহযোগিতা করব। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে মেসেজ করুন ফেসবুকের নামও অল ইন ওয়ান বাংলা